অদ্বয়তত্ত্ব সমাহিত চিত্তম প্রজ্জ্বল ভক্তি পটাবৃত বৃত্তম কর্মকলেবরম অদ্ভুত চেষ্টম ইয়ামি গুরুম শরণম ভবৈদ্যম শ্রদ্ধেয় সন্ন্যাসী বৃন্দ ব্রহ্মচারীগণ এবং যারা স্বামীজীর প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন সকলকে নমস্কার জানিয়ে আজকের পবিত্র দিনে আমিও অন্য দুজন বক্তাদের মতো স্বামীজি চরণীর অন্তরের শ্রদ্ধা জানিয়ে ধন্য হতে চাই এই যে মন্ত্র স্বামীজি এই মন্ত্র দিয়ে শ্রীরামকৃষ্ণ চরণে তার শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন বলছেন শ্রীরামকৃষ্ণ সভ্যতা অধ্যয়তত্ত্বে চিত্ত সমাহিত রাখতেন নির্বিকল্প সমাধি এটি সহজাত অহরহ সেই সমাধির মধ্যে থাকতেন সেখানে সেই চৈতন্যের সাথে তিনি একীভূত হয়ে জগতে শুধু একমাত্র চৈতন্য সেই চৈতন্যের মধ্যেই তার মহান সভ্যতা নিবিষ্ট হয়ে থাকতো আবার যখন কিঞ্চিত নিচে নেমে আসতেন তখন সেই অদ্বৈত তত্ত্বকে তিনি দেখতেন ঈশ্বরীয়ভাবে ঈশ্বর তখন প্রেমাস্পদ অন্তরে সমস্ত ভক্তি অর্ঘতগণ তখন নিবেদন করতেন সে কম্পকুলক দুচোকের অষ্ট দ্বারা বয়ে যেত সে একটি অবস্থা তখন ঈশ্বরীয়ভাবেই তিনি বিপুল হয়ে থাকতেন তারপর বাজ্যদশায় যখন আসতেন তখন কর্মকলে বরম অবিশ্রান্ত ভক্তদের সামনে কতামৃত বর্ষণ করতেন দিন রাত্রি সব যাতে মানুষের চৈতন্য হয় তার জন্যে অক্লান্তভাবে পরিশ্রম করতেন বলতেন ওরে নিরঞ্জন কবে তুই ঈশ্বর লাভ করবি ব্যাকুল হয়ে যেতেন যাতে সকলের চৈতন্য হয় সে একদিনের তোমাদের সকলের চৈতন্য হোক সেটা নয় তিনি ব্যাকুল হয়ে থাকতেন যে সকলেই সেই চৈতন্যের অংশভাগী হোক দুঃখ জ্বালা যন্ত্রণার থেকে মুক্তি লাভ করুক সেই অক্লান্ত পরিশ্রম সেটা কখনো কখনো ক্লান্ত হয়ে যেতেন হতে হতেন না যে তা নয় তখন বলতেন মা এই ভাঙ্গা ডাক ফুটো ডাক ঢাক এই ঢাক আর কত বাজাবি মা এইভাবে যে শ্রীরামকৃষ্ণ মূর্তি সেই মূর্তির অনুধান করে ভবরোগের ভগরোগের ভীষক শ্রীগুরুর চরণে স্মরণ গেলেন স্বামী বিবেকানন্দ আত্মসমর্পণ করলেন তার অদ্বৈত তত্ত্ব সেটিকে অবলম্বন করে জগতের একত্বের পথে নিয়ে আসার চেষ্টা করলেন আজকের জগতে যে ভেদ বিভেদ তার থেকেই যত দুঃখ যন্ত্রণা সব আসছে এর সমাধান একমাত্র অদ্বৈত জ্ঞানেই সম্ভব সেই একত্বের জ্ঞানেই সম্ভব এবং সেই ব্রতই স্বামীজি একান্তভাবে গ্রহণ করেছিলেন তিনি বলছেন মনের বেদান্তকে ঘরে ঘরে নিয়ে আসতে হবে অবশ্যই অদ্ভুত কথা বলছেন আবার বিদ্যমানতার মধ্যে তাদের মতো করে সে অদ্বৈতের ভাব তুলে ধরতে হবে বলছেন ধর্মের বন্যায় সমস্ত ভারতবর্ষকে প্রথমে ভাসিয়ে দিতে হবে এ কিসে সম্ভব স্বামীজি কি অসম্ভবকে সম্ভব করতে চাইছেন বনের বেদান্ত তাকে ঘরে ঘরে নিয়ে আসা এ মনে হয় তার আগে কল্পনার অতীত ছিল কেননা মনি ঋষিদা ঘর সংসার ছেড়ে সমস্ত কিছু ত্যাগ করে কঠোর তপস্যায় পর্বত গহ্বরে অরণ্যে পর্বতে সাধনা করে গেছেন অনেকেই হয়তো তত্ত্বের উপলব্ধি করেছেন আমাদের কালেই তো তোতা চল্লিশ বৎসর ধরে সব বৎসর ত্যাগ করে যে সাধনায় তীব্র সাধনা মগ্ন ছিলেন তারপরেই তো তিনি অদ্বৈতের অনুভব লাভ করেছেন প্রশ্ন হয় যে স্বামীজি যে তত্ত্বটি তুলে ধরছেন যে কর্তব্য নিজের মাথায় নিয়েছেন যে মনের বেদান্তকে ঘরে ঘরে নিয়ে আসবেন সেটা কি সম্ভব হয়েছে বা তার কিছু প্রকাশ হয়েছে কীভাবে তিনি সেটা সমাধান করলেন একটি প্রশ্ন অবশ্যই আছে আর তার প্রয়োজন বা কতটুকু ঘরে ঘরে সেই অদ্বৈত ব্যান থেকে নিয়ে আসা সেটাও আমাদের জানতে হবে যখন এই অদ্বৈতভাবে শ্রীরামকৃষ্ণ বিপুর হয়ে আছেন সে সত্যকে বিবেকানন্দ তার যখন যখন গুরুকৃপায় নিজেই উপলব্ধি করেছেন তখন বলছেন আমি বর্তমান অনন্ত ব্রহ্মাণ্ড জবেক রাশি কলয়ের কালের জ্ঞান জ্ঞাতালয় অলক্ষণ অতৈর্ক্য জগত নাহি থাকে সবি রবিশী তারা মা অন্ধকার ঘরে অন্ধকার ফিরে আমি বর্তমান সেই যে যেখানে জগৎ সব শূন্য হয়ে যায় একমাত্র চৈতন্য সর্বত্র চৈতন্য সেটাই যদি পরম সত্য হয় তবে ব্রহ্মাণ্ড সমান সেখানে বলছেন যে এই তত্ত্বটি এইটি সাধারণের মধ্যে প্রচার করার যে ব্রত নিয়েছেন স্বামীজি মনে করছেন প্রয়োজন একান্তই প্রয়োজন এই তত্ত্ব একত্রের তত্ত্ব যদি অন্তরে প্রবেশ না করে সকলের তবে পৃথিবীতে আর শান্তি ফিরে আসবে না বেদ বিবাদে অবসান হবে একমাত্র সেই অদ্বৈত সত্যে তিনি দেখলেন যে শঙ্করাচার্য সেই প্রচেষ্টা করেছিলেন বৌদ্ধ ধর্মের অবনতির পর কুমারিল ভট্ট আবার বৈদিক ধর্মের প্রতিষ্ঠা করলেন তারপর শিবের আজ্ঞায় আচার্য শঙ্কর এগিয়ে গেলেন বেদান্ত অদ্বৈত বেদান্তকে প্রতিষ্ঠা করার জন্য এবং তিনি কুমারীল ভট্টকে পরাজয় করার জন্যে পরাজিত করার জন্যে তিনি ছুটলেন প্রয়াগের দিকে কুমারীল ভট্ট তখন বসে আসেন তুষার নলে গুরুর প্রতি অপরাধ করেছেন সেই জন্য তিনি প্রায়শ্চিত্ত করতে চান সেই তুফার তুষার নলের উপরে বসে দেখছেন শঙ্কর সেই তুষার ন স্তব্ধ করে দিয়েছেন বিচারে কুমারীল ভট্টকে যদি পরাজিত পরাজিত করতে পারেন তবেই অদ্বৈত বেদান্তের প্রতিষ্ঠা হয় সম্মুখীন হয়ে কুমারীল ভট্টের সামনে কুমারী ভট্ট বললেন শঙ্কর তুমি বিজয়ী হবে কিন্তু এই শেষ মুহূর্তে আমার যে জীবনের আমার জীবনের শেষ মুহূর্ত আমি প্রায়শ্চিত করছি আমাকে বাধা দিও না তুমি চলে যাও আমার একান্ত শিষ্য মন্ডন মিশ্র উজ্জয়নীতে আছেন তার সাথে বিচার করো তুমি বিজয়ী হবে তুমি অদ্বৈত বেদান্তের প্রতিষ্ঠা করবে যাও সেখানে শঙ্কর সেখানে গেলেন সেই মন্নন মিশ্র পরাজিত হয়ে হয়ে গেলেন সুরেশ্বর আচার্য তার লেখা বেদান্তের গ্রন্থাবলী আজও তো আমাদের সামনে উপস্থিত আছি এখন তারপর শঙ্কর বেরিলেন দিগ্বিজয় অদ্বৈতের প্রতিষ্ঠা করা একান্ত প্রয়োজন মনে করে তিনি ছুটে চললেন ভারতের প্রান্তে প্রান্তে চাইলেন যে অদ্বৈত অদ্বৈত ব্যতীত সমস্ত এই যে দুঃখ দুর্দশা অবনতি শ্রীহীনতা এ দূর করার আর কোনো কিছুই নেই সুতরাং তিনি তো অদ্বৈতের প্রতিষ্ঠার জন্যে চারটি ধাম চারটি ক্যামের সৃষ্টি করলেন সেই অদ্বৈতের প্রতিষ্ঠার জন্যে তিনি দশ সন্ন্য সন্ন্যাসীর সঙ্গ প্রতিষ্ঠা করলেন ওই সন্ন্যাসীরাই অদ্বৈতের বাণী ভারতের প্রান্তে প্রান্তে ছড়িয়ে দেবে এই তো করে গেছেন আচার্য শঙ্কর কিন্তু একটি দিক দেখলেন এই সাধারণ মানুষ এই তত্ত্ব এই উচ্চতম আদর্শ মানুষের জীবনের তাকে তারা কি গ্রহণ করতে পারবে যদি ভুল বুঝে তাহলে তো তারা আরও অনতির দিকে যাবে তিনি চেষ্টা করলেন পঞ্চদেবতার পূজা কোনো কিছুই নষ্ট করা যাবে না ওই ওর মধ্য দিয়েই ভারতবর্ষী বরং অদ্বৈতের দিকে এগোতে পারবে উপাসনা উপাসনার দ্বারা চিত্তশুদ্ধি হয় সেই চুদ্ধশুদ্ধির মধ্য দিয়েই অদ্বৈত জ্ঞান স্বয়ং প্রকাশিত হবে এই মনে করে এই মনে করে শঙ্করাচার্য এই পর্যন্ত করলেন কিন্তু বিভেদ থেকে গেল একদিকে সেই সন্ন্যাসী সংঘর মধ্যে অদ্বৈত প্রচারিত হল একদিকে ব্রাহ্মণ মণ্ডলের বিচারে অদ্বৈত চর্চা চলল কিন্তু সাধারণ মানুষ ব্যবহারিক দিক থেকে নিতে পারেনি অদ্বৈত তথ্য তিনি চেয়েছিলেন হয়তো কিন্তু হয়নি সেই কঠিন পথকে আজকের দিনে স্বামীজি দেখলেন এছাড়া উপায় নেই পথ বার করতেই হবে দেখলেন ভারতবর্ষ সেই তখনকার দিনে ভারতবর্ষ যাকে স্বামীজির সম্মুখীন হলেন দেখলেন দারিদ্র চরম দারিদ্র স্বাস্থ্যহীনতা অশিক্ষা কুসংস্কার এ সব ছেয়ে গেছে ভারতবর্ষ দত্ত হারিয়ে যায়নি কিন্তু ঢাকা পড়ে গেছে এই কঠিন অবস্থার মধ্য দিয়ে ঠাকুর বলেছেন খালি পেটে ধর্ম হয় না এখানে কিভাবে তিনি অদ্বৈত প্রচার করবেন ঘরে ঘরে তিনি গেলেন আমেরিকায় সেখানেই দেখলেন এই অসুবিধা কিছুই নেই তবে সে দেশেও যে তো চলছিল একটা জাতি আর এক জাতিকে বিনাশ করে নিজেকে প্রতিষ্ঠা করছে দেখলেন চারিদিকেই সেই অত্যাচার অবিচার স্বার্থপরতা এ সমস্তই তো ভরপুর হয়েছিল পাশ্চাত্য দেশ যদিও তারা ঐশ্বর্য বলিয়ান তখন ছিল সুতরাং একমাত্র অদ্বৈত তত্ত্ব নিয়ে আসবে ভালোবাসা নিয়ে আসবে পরস্পরের আত্ম আর্থিক সম্বন্ধ সেই জন্যেই প্রাথমিকভাবে তিনি ছুটলেন আমেরিকায় অবশ্য আপনারা জানেন শ্রীরামকৃষ্ণের ইচ্ছা মায়ের আশীর্বাদ এসব তো আছেই কিন্তু ওই একটা মহৎ কার্য সাধনের জন্য তিনি আমেরিকায় গিয়ে বিশ্ববাসীকে শোনালেন অদ্বৈতের বাণী অবশ্যই এ বাণী যে মিলনের বাণী এ যে সমস্ত ভেদ বিভেদকে দূর করে দিতে পারে এ বিষয়ে কারোই সন্দেহ নাই কিন্তু অদ্ভৈতের প্রতিষ্ঠা চাই অবশ্যই বিশ্ববাসী চমকে উঠল আর আমাদের দেশেও একজন মনীষীর প্রাণে। উন্মাদনা উদ্দীপনা উত্তেজনা জেগে উঠল তিনি বলে উঠলেন ওরে তুই ওটা জি আগুন লেগেছে কথা তার উঠি আছে বাসি জাগাতে জনে সেই তো বলেছেন আমাদের রবীন্দ্রনাথ এমনভাবে শিহরিত হয়েছেন নিজেকেই সম্বোধন করে বলছেন ওরে তুই ওট আজি, আগুন লেগেছে কোথা কোথায় আগুন লেগেছে এই যে হানাহানি এই যে বিভেদ এই যে অত্যাচার এগুলির পিছনে আগুন লেগেছে এ আগুন নিভবে না অদ্বৈতের আগুন আর নিববে না সেটি ক্রমশ ক্রমশ ছড়িয়ে পড়ছে রবীন্দ্রনাথ উপলব্ধি করে নিজেই ভাবছেন যে এই জগৎ দুঃখ জ্বালার আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে আজও তোরা ঘুমাবি এখন তোরা ঘুমাবি রবীন্দ্রনাথ অন্তরে উপলব্ধি করেছেন বলছেন ওরে তুই ওটা যে নিজেকেই বলছেন আগুন লেগেছে কথা গার শঙ্ক উঠিয়াছে বাজি শ্রীকৃষ্ণের পাঞ্চজন্য বেজে উঠল কুরুক্ষেত্রে বিনাশের জন্যে আর বিবেকানন্দের শঙ্ক বেজে উঠল জাগাতে জগৎ জনে। জাগাতে জগজ্জনে এটি সত্য এই জন্যেই স্বামী বিবেকানন্দ প্রাণপাত করেছেন সমস্ত পাশ্চাত্যের সব্বত্র বিচরণ করে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গিয়েছেন গিয়েছেন ইউরোপে এই অদ্বৈতের প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন তো অতগুলা বেদান্ত সোসাইটি সববত্র বেদান্ত সোসাইটি স্থাপিত হলো ইউরোপে আমেরিকায় ক্রমে ক্রমে দেশ দেশান্তরে আফ্রিকায় অস্ট্রেলিয়া জাপান কোথায় নয় এখন সেই আগুন হু হু করে ছুটে চলছে কে আটকাবে হয়তো আপনাদের সকলের মনে হবে না মনে হতে পারে অতিশয় শক্তি মনে হতে পারে এর জন্য একটা দৃষ্টান্ত দেওয়ার খুব ইচ্ছা আপনাকে একটা দৃষ্টান্ত দিচ্ছি এই রাশিয়া সেই দেশে এই কতগুলা প্রবন্ প্রজন্ম ধরে জড়বাদ প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করেছে বহু রক্তপাতের মধ্য দিয়ে তারা জড়বাদকে প্রতিষ্ঠা করেছে সকলের মুখে মুখে সেই জড়বাদ সেই রাশিয়াতে এই এখনকার দিনে আজকের দিনে কথা বলছি পিটারবুগ একটা শহরে বিশ্ববিদ্যালয়ে প্রায় আমি যাই সেখানে কথা বলি সেখানে তরুণ তরুণীদের মধ্যে তারা সবে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছে তারা একদিন হঠাৎ বলে উঠল ওই বেদান্তের কথাই বলি বৈদিক উইজডমের কথাই বলি একদিন চাইল যে আমরা শুনতে চাই কনসাসনেস সেদিনের বক্তৃতায় তারা চাইল যে কনসাসনেস সম্বন্ধে তারা শুনতে চায় এরা খুব কম বয়সে তরুণ তরুণী রীতিমতো সমস্ত শক্তি সামর্থ্য তাদের মধ্যে জেগে উঠছে তারা বড়ো হতে চায় অবশ্যই আমি স্বীকার করলাম এই বিষয়টা নিয়ে বক্তৃতা দেব কেননা তারা যাকে কনসাসনেস বলছে আমরা তো বলি আত্মতত্ত্ব আমরা তো বলি সেই অধ্যয় তত্ত্ব সুতরাং বলতে খুব অসুবিধা নেই তাদের মধ্যে বক্তৃতা দিচ্ছি অবশ্য স্বামীজির কথা তো কিছুটা যেটুকু অনুধাবন করতে পেরেছি সেটাই তুলে ধরছে তাদের সামনে তা পঁয়তাল্লিশ মিনিট বক্তৃতা হলো বরতালির ধ্বনি সেসব যথেষ্ট হলো একবার নয় মুহু কেন কেন না এরা কনসাসনেস সম্বন্ধে যাওয়ার কারণ জানার কারণ শুনলাম তারা পড়ছে সিগমেন্ট ফ্রয়েডের বই তাদের পাঠ্য তাতে কনসাসনেস সম্বন্ধে আছে কিন্তু তা সন্তুষ্ট নয় এ যথেষ্ট নয় এর দ্বারা এটা দুর্বোধ্য তাদের কাছে সুতরাং ভাবল প্রাচ্যের যদি কেউ নতুন কিছু বলতে পারে সুতরাং বলছি একেবারে এত অভিভূত হলো যে পঁয়তাল্লিশ মিনিট পর অধ্যাপিকা বললেন এটা তো হলো আরও পঁয়তাল্লিশ মিনিট সময় আছে আপনি ওরা রামকৃষ্ণ মিশন জানে না রামকৃষ্ণ মিশন সম্বন্ধে কিছু বলুন সমস্যরে ছেলেমেয়েরা চেঁচে উঠল না 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 আমরা অদ্ভৈত শুনতে চাই আমরা কনসাস্ত্রের সম্বন্ধে শুনতে চাই তা আমি কথা বলার পথে কয়েকটা পয়েন্ট বাদ পড়েছিল ভালো ভালো পয়েন্ট ভালো ভালোই হলো আবার পঁয়তাল্লিশ মিনিট কনসাসনের সম্বন্ধে জেনে অবাক হবেন গল্প বলছি না সত্যি আবার দ্বিতীয় মাসে যখন গেলাম শুনলাম বক্তৃতার বিষয় হবে কনসাসনেস বলছে আরে তো বললাম না আরও শুনতে চায় তারপরে তৃতীয় মাসে গেলাম আবার সেই একই আবদার কনসাসনেস তার কনসিয়াসনেস সম্বন্ধে শুনতে চায় আশ্চর্য সেই কমিউনিস্ট দেশ সেই জড়বাদের দেশ তারা যেন একবার ক্ষুধার্ত পরপর তিনটি মাস কনসাসনেস সম্বন্ধে বলতে হলো কি বলেছিলাম কেন তারা এত অভিভূত হলো এই নবপ্রজন্মের ছেলেমেয়েরা এটা তো উপলক্ষ পিঠার বোর্ড পৃথিবীর যে কোনো প্রান্তে আজকের দিনে যে তরুণ সমাজ তাদের কাছে যদি তুলে ধরা যায় এই মন্ত্র অবশ্যই অবশ্যই গ্রাহ্য হবে কারণ আমি দেখেছি জার্মানিতে দেখেছি ইংল্যান্ডে দেখেছি সর্বত্র কিন্তু এটা অত্যন্ত গ্রহণযোগ্য জার্মানিতে আজ দশ বছর হয়ে গেল প্রতি বছর ওই ভক্তরা ছাড়বে না ওই সেখানে যেতে হচ্ছে এবারও যাব অর্থাৎ এই যে বেদান্তের আগুন জ্বালিয়ে গেলেন বিবেকানন্দ এ নিবার নয় এ সমস্ত পৃথিবী ছেয়ে ফেলছে কেবল দেওয়ার জন্য চাই আরও আরও সন্ন্যাসী প্রয়োজন যারা ছড়িয়ে দিতে পারে সেখানে অতি সংক্ষেপে কথা বলছি কি বলেছি বলেছি যে কেউ কেউ মনে বলে থাকেন আজকাল দিনের বিজ্ঞানমনস্ক মানুষ দার্শনিকরা বলে থাকেন যে কনসিয়াসনেস এটা তো দেহের ভিতরে বিভিন্ন কেমিক্যাল অ্যাকশন তার দ্বারা এই কনসিয়াসনেস উদ্ভব বিবেকানন্দ কথাই বললাম এ তো দেখছি ঘোড়ার সামনে গাড়ি বসিয়ে দিয়েছ কেন আগে শক্তি না আগে পদার্থ তোমরা বলছো একটা শরীরের মধ্যে যে নানান রকম এলিমেন্ট আছে তার কেমিক্যাল অ্যাকশনে চৈতন্য হয় কিন্তু এই শরীরটা এলো থেকে। এই যে প্রকৃতির মধ্যে অনুপরমাণু আছে এই যে পঞ্চভূত আছে তাই দিয়েই তো একটা শরীরের আকার হলো সেটা শক্তি চিন্তা শক্তি আত্মশক্তি সবই তো শক্তি সেই শক্তির দ্বারা হয়েছে নয় কি এই যে সারা পৃথিবী জুড়ে অসংখ্য মানুষ প্রত্যেকটা মুখ পৃথক পৃথক তার আঁকার একজনের সঙ্গে আটজনে মিলে না একই মেশিনের কাজ সুতরাং শক্তি আগে শক্তি এই সমস্ত এলিমেন্টগুলিকে জড়িভূত করলে তবেই না একটা শরীর হয় বলছেন স্বামীজি অতএব দেহের প্রোডাক্ট এই যে চৈতন্য একেবারে ভ্রান্ত তো ভ্রান্তই বিভ্রান্তিকর এবং ক্ষতিকর অত্যন্ত ক্ষতির কারণ তাহলে অন্য দার্শনিকরা চিন্তাবিদরা বলেন এটা মনের একটা নিজস্ব গুণ যেমন জলের গুণ দ্রবত্ব তেমনি এই মনেরই একটা কোয়ালিটি এও বাজে কথা এও সর্বনাশী কথা আমি বলছি যদিও সারা পৃথিবী জুড়ে এইসব নিয়ে চিন্তা হচ্ছে সর্বনাশী এই আমরা যে বিপজ্জনক এই পৃথিবীর বুকে এখন আছি তার কারণ এই ভুল সিদ্ধান্তগুলি মনের কোয়ালিটি কী করে হবে জলের যে দ্রবত্ব যতক্ষণ দ্রবত্ব তার কোনো পরিবর্তন হবে না কম বেশি হবে না যখন দ্রবত্ব থাকবে ততক্ষণ জল যখন দ্রবত্ব নেই তখন সেটা জল নয় এই তো জানি নিজস্ব গুণ যদি হয় এটা সর্বক্ষণ অপরিবর্তিতভাবেই থাকবে যদি বলো মনের কোয়ালিটি তো এই চেতনা কখনো কম কখনও বেশি কখনও শূন্য হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছি এই যে চন্দ্র চন্দ্রেতে যে আলো হয় কম বেশি হচ্ছে কম বেশি হচ্ছে কেননা এটা ধার করা আলো সূর্যর থেকে পেয়েছে বলেই তো কে বলবে যে চন্দ্রের নিজস্ব আলো আছে সুতরাং যদি মনের গুণ হতো আত্মা তাহলে ওই রকম পরিবর্তন হতো না মনের উঁচু নিচু হতো না মন ব্ল্যাঙ্ক হয়ে যেত না চৈতন্য আলাদা এই চৈতন্যই সত্যিকারের মানুষ সেই চৈতন্য মনের মধ্য দিয়ে শরীরের মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে আমরা কথা বলছি অতএব এই সহজ সত্যটি যেখানে তুলে ধরা হয়েছে এ অতি প্রাঞ্জল অথচ পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয় সব কিছুতেই এই চিন্তাটি কখনো তো উঠেনি আজও উঠেনি বলছে বডি মাইন্ড কমপ্লেক্স মানুষ কি বডি মাইন্ড কমপ্লেক্স দেহ মনের সংঘাত আত্মা বাদ পড়ে গেছেন এখন এত বড় ভুলটি ওরা করে বসে আছে এখন সেই চেতনা স্বামীজি স্বামীজি তার ভাষায় পরিপূর্ণভাবে যখন বুঝিয়ে দিতে পেরেছেন তখনই সমগ্র বিশ্ব চমকে উঠেছে তারপরে এই অদ্বৈত বেদান্তে সমস্ত কেন্দ্র সৃষ্টি হয়েছে আরও হবে আরও যত যত শিক্ষক হবেন সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে এই সহজ সত্যটিকে তুলে ধরার জন্য যেদিন মানুষ জানবে এই চৈতন্যই সত্যিকার রূপ চৈতন্য বহু হয় না এই যেমন আকাশকে আমরা কণ্ড করতে পারি না আকাশের চ সূক্ষ্ম চৈতন্য সে কি খণ্ড খণ্ড হয় সে তো এক অতএব এই একত্রের যদি বাণী বিতরণ করতে পারে সে অদ্বৈত বেদান্তই করতে পারে এই জন্যেই আমি বলছি যে স্বামীজি কত সুন্দরভাবে বলেছেন যে সত্য সত্য হলো সেই এক ওই চৈতন্য এই আত্মা এই যাকে আত্মা দুই হয় না আত্মা ব্রহ্ম দুই হয় না একই অতএব সেই অদ্বৈত তত্ত্বে স্বামীজি জগৎকে প্রতিষ্ঠিত করে দেশে পৃথিবীর মানুষে শান্তি আনতে চান তারপর কি করলেন স্বামীজি ভারতবর্ষে দেখেছেন যে আগে আগে দেশের এই আবরণটাকে দূর করতে হবে দারিদ্র অশিক্ষা অস্বাস্থ্য ঠিক ওই লাইনেই তো স্বামী বিবেকানন্দই সঙ্গকে প্রতিষ্ঠা করেছেন এই লাইন ধরে যেগুলি আগে দূর করতে হবে আর আবাল বিদ্যানবণী তার কাছে দিতে হবে সেই বেদান্তের বাণী তাদেরই ভাষায় বলতে হবে যে শিবজ্ঞানে জীবসেবা এই বেদান্তের এইটি প্রথম প্রয়াস কোন শিব আগে সেবা তো জনপ্রিয় হয়ে গেছে ভারতে সেবা করে আজকাল তরুণ সমাজ যেখানে যেখানে অনুষ্ঠান করে তারা একটা সেবার দিকও চিন্তা করে বা কিছু করে এই সেবাকে শিবজ্ঞানে আনতে হবে শিব শিবজ্ঞানে কি শিব বলতে কি বোঝায় হয়তো আমরা আর শিব 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 তো জানি শিবের পূজা করি কিন্তু চিন্তা তো করি না শঙ্করাচার্য সেই শিব বলতে গিয়ে বললেন রূপ শিব শিবহোম আমি সেই শিব যিনি চৈতন্য রূপী চৈতন্য শিব তো চৈতন্য সুতরাং সেই শিব জ্ঞান এর পরবর্তী এক লাফে অদ্বৈত উঠা যায় না এই সেবার মধ্য দিয়ে মানুষের মধ্যে মানুষকে শ্রদ্ধা করে করে প্রথম মানুষরূপেই শ্রদ্ধা করো তারপরে দেবতারূপে শ্রদ্ধা করে তারপর নিজের অর্ঘ নিবেদন করার জীবজ্ঞানের শিব সেবা যখন তার উচ্চতম স্তরে উঠবে তখন সেই অদ্বৈত জ্ঞানই আসবে এটা অসম্ভব নয় আমি দেখেছি এই বেলুড় মঠে আগে সন্ন্যাসীদের আমাদের সময় আমরা অতটুকু নয় কিন্তু দেখেছি দেখেছি বলেই নয় এটা আবার কার্য রূপান্তরিত করতে পারবো আমরা একজন নিয়ে এসেছেন এই বেলুর মঠের এই সবাই আমি তখন ছাত্র কিন্তু একজন স্বামীজি তার সঙ্গে পরিচয় ছিল বলে ওখানে এসেছি এগারোটার সময় সকলেই তো দরজা বন্ধ করে সাধু সন্ন্যাসীরা যারা কাজ করতেন চলে এসছেন এই আত্ম মহারাজ স্বামী আনন্দ তিনি সবাই শেষে করে তালাটি দিয়ে আসতেন অফিসের তালাটি দিয়ে আসতেন তিনি সবে তালা দিয়েছেন এমনি একটি দরিদ্র মহিলা এসেছেন সত্যি সত্যি ছিন্ন বস্ত্র শীর্ণকায় যেই দেখেছেন ওকে আবার অফিসটি খুললেন ওনার চোখের সামনে তার ঘর দরজার পাশেই ছিল সেটি একটি জানালা খুলেছেন ওই মহিলাটি ওনার পিছনে পিছনে গেছেন নিশ্চয়ই শুধু দারিদ্র নয় শিক্ষাও বোধহয় ছিল না ঘরে তখনও বাতি জ্বালানো হয়নি তিনি তো ঘরে ঢুকে গেছেন একটা টেবিলের সামনে এসে দাঁড়িয়েছেন তো যেমন দাঁড়ান সাধারণভাবে আমাদের দুঃখী দরিদ্র মানুষ যাদের শিক্ষা দিক্ষা নেই স্বামীজি এখানে চেয়ারে বসে আছেন তিনি তো তার মাথা দিয়ে তার মুখের কাছে চলে আসছেন কি দেখবেন বা সই করবেন কিছু একটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কাছেই ছিলাম ভাবছি আমার মতো যদি কেউ হতো তো প্রথমই হয়তো তালা আর খুলতো না সেদিনের জন্যে এস কালকে আসবে আজকের হবে না কালকে বলতাম আবার যখন ভিতরে সোজা হয়ে দাঁড়াও তো দাঁড়াও অপেক্ষা করো এইসব দুচারটা চারটা কড়া কথা বলতাম কিন্তু তিনি মায়ের শিষ্য তিনি দেখেন সভ্যতই হয়তো মাতৃভাব কীভাবে দেখেন আমি জানি না কিন্তু দেখেছি কি শ্রদ্ধা একটি কথাও বললেন না একটি বাধাও দিলেন না নীরবে তিনি টাকা পয়সা যখন দিতেন ময়লা টাকাটি আগে দিতেন না কখনো। পরিষ্কার তাকে টাকা পয়সা দিলেন ধীরে ধীরে বেরিয়ে এলেন আমি ছাত্র তখনও কিন্তু দেখছি এইটি হলো সেবা এই যদি করতে না পারো তাহলে শিবজ্ঞানে যে বা সেবা কখন হবে কেবল বড় বড় কথা বলবো শিবজ্ঞানে সেবা আগে সাধু সন্ন্যাসীদের করতে হবে এত কোনো সন্দেহ নেই সাধু সন্ন্যাসীরা আগে করুন তারপর সব ভক্তরা সমস্ত লোকেরা এই এই পথে মানুষের সেবা করবে এই যদি করে তাহলেই অদ্বৈত বেদান্ত ঘরে ঘরে আসবে বিবেকানন্দ সেই পরিকল্পনা নিয়েছেন তিনি এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের আশীর্বাদ দিয়ে গেছেন অবশ্যই হবে এটা হওয়া খুব কঠিন নয় এই ভারতে দারিদ্র যাবে অশিক্ষা যাবে এই সমস্ত যাবে সমস্ত পরিবর্তন হচ্ছে তো দ্রুত পরিবর্তন হচ্ছে আরও হবে তার সাথে সাথে ওই যে বললেন ধর্মের বন্যায় দেশকে ভাসিয়ে দিতে হবে এও তো সে অদ্বৈতই সম্ভব অদ্বৈতের মধ্যে সকলের সম্মিলন হয়ে যায় তুমি খ্রিস্টান হও আমরা তো আছি যেখানে অর্থোডক্স খ্রিস্টানরা আছেন সবই তো তারা খ্রিস্টান কখন তো ভুলেও একদিনও বলিনি তুমি হিন্দু হও তারা খ্রিস্টানই আছেন তারা বাড়িতে পাল পর্বণ বিবাহ যা কিছু সব কিছু তো খ্রিস্টানদের মতোই করছেন ধর্মের সঙ্গে তো আমাদের কোনো বিবাদ নেই অদ্বৈতের কোনো বিবাদ নেই কিন্তু অন্তরের পরিবর্তন স্পিরিচুয়ালিটি অন্তরে ভাবকে জাগিয়ে তোলা তোমারই ভাষায় তোমারই মতো করো না জীবন পাল্টে যাবে চোখের সামনে দেখতে পাচ্ছি সত্যি সত্যি অনেকে জীবন পাল্টে যায় একটা নতুন নূতন আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ দাঁড়াতে পারে এই অদ্বৈত তথ্যে এটা হওয়া অসম্ভব নয় হবেই এই দেশেই হবে আগে এই দেশে হবে বিদেশে তারা নিয়েছে হু হু করে অদ্বৈত বেদান্ত ছড়িয়ে পড়ছে আরও পড়বে সুতরাং এই ভবিষ্যৎ এই যে আমাদের একজন বক্তা বলছিলেন জগৎগুরু জগৎগুরু অবশ্যই এই পৃথিবীর বুকে নতুন সভ্যতা নিয়ে আসবেন কতদিন আর লাগবে বেশি দিন নয় এগিয়ে আসবে এই সমস্ত তত্ত্বগুলি দ্বিগুণ উৎসাহে দেশে দেশে বিতরণ করা হবে মানুষের মধ্যে চেতনা জাগবে জীবনে পরিবর্তন আসবে এই করেই তো এই করেই তো জগতের ভারতের পৃথিবীর সভ্যতার উত্তরণ হয় আমি আশা করছি আজকে দিনে এই স্বামীজির আশীর্বাদ আমাদের প্রাণে এই শক্তি দিক তার কাট সম্পাদন করার জন্য যেন আমাদের জীবনে শক্তি আসুক আমরা যেন ধন্য হই নমস্কার